শহুরে জীবনের ভীষণ ব্যস্ততায় অভ্যস্ত হয়ে গেছে আমরা, আর গোটা বিশ্বে প্রতিদিনই বেড়ে চলেছে নগরের পরিধি। প্রযুক্তি ছাড়া একটা মুহূর্ত এখানে অসম্ভব মনে হয়। গোটা পৃথিবী যখন আমাদের হাতের মুঠোয় এসে গেছে প্রায়, তখন পৃথিবীর অনেক জায়গায় বাস করছে আধুনিক সভ্যতা বিচ্ছিন্ন কিছু মানুষ, যাদের কথা হয়তো অনেকেই জানি না আমরা। এমনই একটি শহর লা রিনকোনাডা। নামী শহর হলেও একটি শহরে যেসব নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা তার সামান্যই আছে লা রিনকোনাডায়। তারপরও এই শহরে দিন দিন বেড়ে চলেছে জনসংখ্যা, বাড়ছে শহরের পরিধি। আর এই সব কিছুর পেছনে আছে একটি মাত্র কারণ, তা হচ্ছে স্বর্ণ। বলতে গেলে স্বর্ণই বাঁচিয়ে রেখেছে এই শহরকে, এই শহরের মানুষদের। সুপ্রিয় দর্শক, আদ্যোপান্তর আজকের পর্বে চলুন ঘুরে আসা যাক স্বর্ণের শহর লা রিনকোনাডা থেকে। লা রিনকোনাডা পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শহর। আরও বিশদভাবে বলতে গেলে এটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে তৈরি স্থায়ী মানব বসতি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা 5,100 মিটার বা 16,732 ফুট। শুধুমাত্র সংখ্যা শুনে এই শহরের উচ্চতা যে ঠিক কতটুকু তা হয়তো বোধগম্য নাও হতে পারে। তবে জেনে রাখুন, আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটিও এই শহর থেকে 300 মিটার কম উচ্চ। আন্দিজ পর্বতমালার যে অংশটুকু পেরুর ভাগে পড়েছে তার শেষ প্রান্তে পেরু বলিভিয়া সীমান্তের কাছে রয়েছে ছোট্ট এই শহরটি। পেরুর সান অ্যান্টোনিও ডা পুটিনা প্রদেশের আনানিয়া জেলায় অবস্থিত লা রিনকোনাডা। মাউন্ট আনানিয়া পর্বতের গায়ে গড়ে ওঠা এই শহরটির ঠিক মাথার উপরে রয়েছে আউচিটা নামের একটি হিমবাহ। এই হিমবাহকে লা বেলা ডারমিন্টে বা দ্য স্লিপিং বিউটি নামেও ডাকা হয়। লা রিনকোনাডা আন্দিজের বিস্তৃত ধূসর রুক্ষ পর্বতের গায়ে সদা কর্মব্যস্তময় একটি শহর। মজার বিষয় হচ্ছে, এটি যে আদৌ একটি শহরে পরিণত হবে তা হয়তো কেউ চিন্তাও করেনি। এখন যেখানে শহরটি দাঁড়িয়ে আছে, কয়েক দশক আগেও স্থানীয় প্রসপেক্টর বা স্বর্ণ সন্ধানীদের একটি অস্থায়ী ক্যাম্প ছিল সেখানে। শুধুমাত্র চরম দুঃসাহসী আর বেপরোয়া প্রসপেক্টরাই আসতেন এমন দুর্গম প্রতিকূল পরিবেশে স্বর্ণের সন্ধানে, পর্বতের গা ঘুরে ভাগ্য পরিবর্তনের আশায়। জানা যায়, 500 বছর আগে লা রিনকোনাডায় প্রথম স্বর্ণের সন্ধান পায় ইনকারা। এরপর স্বর্ণলোভী স্প্যানিশদের আগমন ঘটে এখানে। স্প্যানিশরা বিদায় নেওয়ার পর স্থানীয় কুইচা আর আয়মারা জাতির মানুষরা একেবারেই ছোট পরিসরে স্বর্ণ খুঁজে বেরিয়েছে এখানে। আগেই বলেছি, চরম প্রতিকূল পরিবেশের কারণে খুব বেশি মানুষ লা রিনকোনাডায় পা রাখার দুঃসাহস দেখায়নি। তবে অবস্থার পরিবর্তন হতে শুরু করে 20 শতকের মাঝামাঝি নাগাদ। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত কিছু বেপরোয়া মানুষ ভাগ্য পরীক্ষার শেষ প্রচেষ্টা হিসেবে আশ্রয় নিয়েছে লা রিনকোনাডায়, এসেছে লোভী মানুষের দলও। তারপর থেকে এখন পর্যন্ত বহু মানুষ স্বর্ণের আশায় ভিড় জমিয়েছে লা রিনকোনাডায়। প্রতি বছরই পেরুর বিভিন্ন অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় 2001 থেকে 2009 সালের মধ্যেই শহরের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 30,000-এ, আর বর্তমানে অন্তত 50,000 মানুষের বাস এই খনি শহরটিতে। সরু দুর্গম পদ্বে ক্লান্তিকর যাত্রার পর পৌঁছাতে হয় লা রিনকোনাডায়। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে বাতাসের চাপ এবং অক্সিজেনের পরিমাণ খুবই কম, আর সেই সাথে রয়েছে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া। এখানকার গড় তাপমাত্রা 1.3 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে এখানে সবুজের চিহ্নও দেখতে পাওয়া যায় না। গ্রীষ্মকালে বৃষ্টিপাত এবং শীতের সময় প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া ছাড়াও লা রিনকোনাডায় দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্যও অনেক বেশি। রাতের বেলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় তো বটেই, তুষারপাত হয় নিয়মিত। লা রিনকোনাডা শহরটি মোটেও দর্শনীয় নয়। আগেই বলেছি, মাইনার বা খনিজীবীদের অস্থায়ী ক্যাম্প হিসেবে যাত্রা শুরু হয়েছিল এই শহরটির। পরবর্তীতে যারা এই শহরে এসে থিতু হয়েছে তাদেরও ছিল না স্থায়ী হওয়ার ইচ্ছা, যে কারণে একেবারে অপরিকল্পিতভাবেই তৈরি হয়েছে শহরটি। টিন, কাঠ বা পলিথিন দিয়ে কোনো রকমে তৈরি হয়েছে এখানকার ঝুপড়ি বাড়িগুলো, হাতে গোনা কয়েকটা বাড়ি ইটের তৈরি। নামী শহর হলেও লা রিনকোনাডায় নাগরিক সুযোগ সুবিধা বলতে কিছু নেই। নেই প্রশাসন বা আইন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই, বাড়িগুলোতে বিশুদ্ধ পানির সংযোগ নেই, এমনকি শহরটিতে কোনো পাবলিক টয়লেটও নেই।
আবর্জনা ফেলার কোনো জায়গা না থাকায় গোটা শহরটাই যেন একটা আবর্জনার ভাগাড় হয়ে উঠেছে। দুর্গন্ধ তো আছেই, সেই সাথে এখানকার বাতাসও ভীষণ মাত্রায় দূষিত। আকরিক থেকে স্বর্ণ আলাদা করতে ব্যবহার করা হয় মার্কারি বা পারদ। আকরিকের সাথে মেশানোর পর তাপ দিয়ে পারদ বাষ্পীভূত করার পর পাওয়া যায় বিশুদ্ধ স্বর্ণ। লারিনকোনাডার প্রায় সব খনি এই পদ্ধতিতে কাজ চালায়। ফলে একদিকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন পারদ ঢুকছে স্থানীয়দের শরীরে, অন্যদিকে বিপুল পরিমাণ বাষ্পীভূত পারদ ঠান্ডা বাতাসের সংস্পর্শে ঘনীভূত হয়ে জমা হচ্ছে বাসিন্দাদের ঘরের চালায়, এমনকি হিমবাহেও। এই হিমবাহগলা পানি এবং ধরে রাখা বৃষ্টির পানি এখানকার স্থানীয়দের পানির চাহিদা মেটায়। সুতরাং বুঝতে পারছেন, এখানকার বাসিন্দারা আসলে পান করেন পারদযুক্ত পানি, যে কারণে নানা ধরনের শারীরিক সমস্যা লারিনকোনাডার অধিবাসীদের নিত্যসঙ্গী। অবিশ্বাস্য মনে হলেও লারিনকোনাডার খনি শ্রমিকদের গড় আয়ু হয় 30 থেকে 35 বছর। কোনো প্রশাসন না থাকায় লারিনকোনাডা শহরটি আসলে চলছে কিছু সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। স্বর্ণের জন্য হাড় ভাঙা খাটুনি খাটতে অনেকে যেমন আসছে, আবার পেরুর বিভিন্ন জায়গা থেকে দাগি অপরাধীরাও ভিড় জমাচ্ছে এখানে, যে কারণে হত্যা, মাদক, মদ এবং জুয়া ইত্যাদি শহরটির অনুষঙ্গ হয়ে উঠেছে। শিশুশ্রম এখানে চলছে অবাধে, কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার জন্য নেই কেউই। এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে এখানকার খনিতে কাজ করে যান শ্রমিকরা। পাহাড়ের গা কেটে যেমন আকরিক সংগ্রহ করা হয়, তেমনি পাহাড়ের গভীরে সুড়ঙ্গ খুঁড়েও চলে স্বর্ণের খোঁজ। তবে লারিনকোনাডার খনি সরকার বা কোনো কোম্পানির মালিকানায় নেই, স্বাধীনভাবে ছোট ছোট কিছু কোম্পানি কাজ করছে এখানে, আর তাদের অধীনে যেসব শ্রমিক কাজ করেন তাদের কাঁচরিও নামে এক বিশেষ চুক্তিতে কাজ করতে হয়। এই পদ্ধতিতে শ্রমিকরা 30 দিন মজুরি ছাড়াই কাজ করেন। 31তম দিনে কয়েক ঘন্টার জন্য তাদের দেয়া হয় বিশেষ এক সুযোগ। এদিন একজন শ্রমিক যতটুকু বহন করতে সক্ষম ততটুকু আকরিক নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। এতে করে কোনো কোনো শ্রমিক হয়তো সামান্য পরিমাণ স্বর্ণ পান, কিন্তু অনেকের ভাগ্যে জোটে না কিছুই। তারপরও শ্রমিকরা খনিতে কাজ করেন, স্বপ্ন দেখেন একদিন প্রচুর স্বর্ণ পেয়ে ভাগ্য বদলে নেয়ার। লারিনকোনাডার নরক যন্ত্রণাকে পেছনে ফেলে অন্য কোথাও নতুন করে জীবন শুরু করার। কিন্তু বেশিরভাগ খনি শ্রমিকই লারিনকোনাডা ছাড়তে পারেন ভগ্ন স্বপ্ন, জর্জরিত শরীর, নয়তো কফিনে। এত সবের পরও লারিনকোনাডার এই কঠিন পরিবেশে জীবন কিন্তু থেমে নেই। দুর্ঘটনায় রোগে ভুগে মানুষের মৃত্যু যেমন হচ্ছে, তেমনি ভূমিষ্ঠ হচ্ছে নতুন শিশু, আর ভাগ্য বদলে নেয়ার আশায় আরও নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে স্বর্ণের শহর লারিনকোনাডায়।